নমস্কার, বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। নতুন প্রার্থী তালিকা অর্থাৎ তৃণমূল কংগ্রেসের 42 জন প্রার্থী তালিকার নাম ফাইনাল করে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে র্যাম্পে তাদের হাঁটালেন, অভিষেক অ্যানাউন্সমেন্ট করলেন এবং তাদের দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী 42 জন প্রার্থীকে নিয়ে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে র্যাম্পের মধ্যে দিয়ে হাঁটালেন। একটা অভিনব প্রচেষ্টা হলো, অস্বীকার করা যায় না। তৃণমূল রাজনীতিতে, তৃণমূল সংস্কৃতিতে ফ্যাশন শো এর মতো র্যাম্প শো, এই কালচারটাও বাংলায় এলো মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে। প্রার্থী তালিকাটা কেমন হয়েছে আমি এটা বিচার করার চেষ্টা করছিলাম। অনেকগুলো খুব ইন্টারেস্টিং দিক আছে। দেখুন, সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে এত বিতর্ক, সেই সুদীপ বন্দ্যোপাধ্যায় উত্তর কলকাতায় থেকে গেলেন। সৌগত রায়কে নিয়ে প্রচুর হইহল্লা হয়েছে, কিন্তু সেই সৌগত রায়কে এবারে টিকিট দেওয়া হবে না, নতুন কাউকে নেওয়া হবে, সৌগত রায় কিন্তু থেকে গেলেন। একটু খেয়াল করে দেখুন, ঠিক এর পাশাপাশি আপনার দক্ষিণ কলকাতায় মালা রায় পরিবর্তন হবে খবর পাওয়া গিয়েছিল। মালা রায়ও কিন্তু শেষ পর্যন্ত রিনমিনেশন পেলেন, দক্ষিণ কলকাতা থেকে মালা রায় দাঁড়াচ্ছেন। বারাসাত থেকে কাকলি ঘোষ দস্তিদার, হাওড়া থেকে প্রসূন বন্দ্যোপাধ্যায়, শ্রীরামপুর থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, বোলপুর থেকে, বোলপুর নয় বা বীরভূম থেকে দাঁড়াচ্ছেন শতাব্দী রায়। এরা সব পুরনো মুখ, ঘাটাল থেকে দেব, এরা পুরনো মুখ। কিন্তু যেটা খুব ইন্টারেস্টিং আমার কাছে মনে হয়েছে, যে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে শেষ পর্যন্ত রেখে দেওয়া। অনেক চেষ্টা করা হয়েছিল, কুণাল ঘোষকে দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় চেষ্টা করেছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়কে লড়াইয়ের ময়দান থেকে সরিয়ে দিতে, কিন্তু শেষ পর্যন্ত সেই সুদীপকেরই নাম অ্যানাউন্স করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার কুণাল ঘোষের অবস্থাটা কি হবে? সেই কুণাল ঘোষ তো সুদীপ বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে অনেক কিছু বলেছিলেন, তাপস রায় নয় দল ছেড়েছেন, কিন্তু কুণাল ঘোষকে তো ফেস করতে হবে সিচুয়েশনটা। তিনিও তো উত্তর কলকাতার মানুষ। শোনা গিয়েছিল উত্তর কলকাতার ব্যাপারে কুণাল ঘোষের একটু ইচ্ছে ছিল। শোনা গিয়েছিল যে এবার স্কোয়ার ফুট সেন অর্থাৎ শান্তনু সেন, তাঁর ভীষণ ইচ্ছে ছিল, যেহেতু রাজ্যসভায় তাকে নমিনেশন দেওয়া হয়নি, উত্তর কলকাতায় সুদীপ বন্দ্যোপাধ্যায়কে বাদ দিয়ে শান্তনু সেনকে মুখ করা হবে। দুজনেই হয়তো হতাশ, জানি না শেষ পর্যন্ত কি হবে। খুব ইন্টারেস্টিং হচ্ছে ব্যারাকপুর, অর্জুন সিংকে কিন্তু দেওয়া হলো না। অর্জুন সিং শোনা যাচ্ছে তিনি ছুটেছেন দিল্লিতে, যদি বিজেপিতে জয়েন করে বিজেপির প্রার্থী হতে পারেন। অর্জুন সিং এর ভাবা এটা উচিত ছিল বেসিক্যালি, যেদিন তিনি তৃণমূলে গিয়েছিলেন, ইউজ অ্যান্ড থ্রো পলিসিতে মমতা বন্দ্যোপাধ্যায় ব্যবহার করেন। অর্জুন সিংকে নিয়ে গিয়েছিলেন তার একটা বিজেপিকে জবাব দেওয়ার জন্য, কিন্তু সেই অর্জুন সিংকে কিন্তু তিল তিল করে শেষ করে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, নিজের ট্রাস্টেড লেফটেন্যান্ট, যিনি রাজ্যমন্ত্রী সভার সদস্য, যিনি শাহজাহানের গডফাদার, সেই পার্থ ভৌমিককে, নৈহাটির বিধায়ক যিনি, তিনি সদ্য এবারেই মন্ত্রিসভায় কিছুদিন আগে জয়েন করেছেন, তাঁকে লোকসভায় পাঠানোর সিদ্ধান্ত হল। অর্থাৎ অর্জুন বধ করতে শেষ পর্যন্ত নামানো হল পার্থ ভৌমিককে, যিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ট্রাস্টেড লেফটেন্যান্ট। অর্জুন সিং অনেক চেষ্টা করেছেন, কিন্তু শেষ পর্যন্ত হল না কিছু। ইন্টারেস্টিং হচ্ছে মহুয়া মৈত্র, জানাই ছিল মহুয়া মৈত্রকে তৃণমূল কংগ্রেস রিনমিনেশন দেবেন, সেই নমিনেশনটা পেয়েছেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় নমিনেশন, রিনমিনেশনটা পেয়েছেন। হাওড়াতেও প্রসূন বন্দ্যোপাধ্যায় অথর্ব, অক্ষম, কোনো কাজ করেন না, মানুষের পাশে থাকেন না, ভুলভাল কথা বলেন, সেই মানুষটাকে হাওড়াতে আবার দেওয়া হলো, তার কারণ মোহনমায়ানের ভোট ব্যাংক। এগুলো অ্যাপারেন্ট প্রার্থী। আমি আরেকটা খুব ইন্টারেস্টিং জিনিস আপনাদের কাছে বলবো, একটু ভেবে দেখুন, সেটা হচ্ছে যাদবপুরের মানুষের কি ভাগ্য বলুন তো। যে যাদবপুর এক সময় কি কি সব লোকসভার সদস্য দিয়েছেন, জ্যোতির্ময় বসু থেকে শুরু করে কাকে কাকে, সোমনাথ চট্টোপাধ্যায়, কাকে কাকে ওখান থেকে নির্বাচনে দাঁড় করিয়ে জেতার সুযোগ দিয়েছেন, সুগত বসু তৃণমূল কংগ্রেসের সেই মানুষটাও ওই যাদবপুর কেন্দ্র থেকে নির্বাচিত হয়েছেন। সেই যাদবপুরে গতবার মিমি চক্রবর্তীকে দিয়ে গ্যাম্বলিং করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিকাশ রঞ্জন ভট্টাচার্য তৃতীয় হয়েছিলেন, মিমি জিতেছিলেন, সংসদে তার পারফরমেন্স হচ্ছে 30%, অর্থাৎ 274 দিনের মধ্যে মাত্র 50-55 দিন সংসদ অ্যাটেন্ড করেছেন, মানুষের হয়ে কথা বলেননি, প্রশ্ন করেনি, যে কাজগুলো করার করেননি, অথচ বছরের প্রায় এক একজন সাংসদের জন্য লোকসভায় 15 কোটি টাকা খরচা হয়। সেই মিমি চক্রবর্তীকে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সরিয়ে দিলেন। এবার প্রশ্নটা আমার এইখানে, যে মিমি চক্রবর্তীকে নয় মমতা বন্দ্যোপাধ্যায় সরালেন আমি বুঝলাম, প্রশ্নটা হচ্ছে যে এই 5 বছর যে তিনি নন পারফর্মার ছিলেন, তিনি তার সিনেমা সিরিয়াল নিয়ে বেশি ব্যস্ত ছিলেন, তার জবাব তো মমতা বন্দ্যোপাধ্যায়কে যাদবপুরের মানুষকে দিতে হবে, যেমন ভাবে বসিরহাটের মানুষকে নুসরাতের অকর্মণ্যতার জবাবটা দিতে হবে। হাজি নুরুল ইসলাম তাকে ক্যান্ডিডেট করলেই এই নুসরাত যে 5 বছর ধরে ফাঁকি বেনেছেন বসিরহাটকে, বসিরহাটকে শাহজাহানদের হাতে ছেড়ে দিয়েছেন, এর জবাবটা তো মমতা বন্দ্যোপাধ্যায়কে দিতে হবে।
কেন নুসরত নন পারবো না, কেন ভোটে জেতার পরও নুসরতকে সেভাবে বসিরহাট পায়নি, ফলে সেই বসিরহাট থেকে নুসরতকে সরিয়ে নিয়েছেন মানে মানে। অর্জুন সিংকে নমিনেশন দিলেন না, অর্জুন সিং এবার বিজেপিতে জয়েন করেন কিনা সেটাই একটা দেখার দিক হবে। খেয়াল করে দেখছিলাম একাধিক বিধায়ককে মমতা বন্দ্যোপাধ্যায় এবার কিন্তু নমিনেশন দিয়েছেন, তার মধ্যে বিজেপি থেকে আগত একাধিক বিধায়ককে, মুকুটমণি অধিকারীকে রানাঘাটের একটি কেন্দ্র থেকে তিনি বিধায়ক ছিলেন বিজেপির, রাতারাতি দলবদল করিয়ে তাকে লোকসভার টিকিটের জন্য নিয়ে যাওয়া হলো এবং তাকে লোকসভার জগন্নাথ সরকারের বিরুদ্ধে প্রার্থী করে দেওয়া হলো। গ্যাম্বলিং করলেন, কিন্তু আমার মনে হয় না এটা খুব ডিভিডেন্ড দেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে। এর পাশাপাশি কৃষ্ণ কল্যাণীকে রায়গঞ্জে দেওয়া হয়েছে, তিনি বিজেপির বিধায়ক, বিজেপির টিকিটে যেটা এখনো বিধায়ক, এখনো রিজাইন করেননি, তাকে লোকসভা টিকিট করা হলো, প্রার্থী করা হলো কার, তৃণমূল কংগ্রেসের। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানেন না যে কৃষ্ণ কল্যাণীকে তৃণমূল কংগ্রেস প্রার্থী করছে বা এবারে প্রার্থী করেছে। বিশ্বজিৎ দাস বনগাঁর, তিনি তো বিজেপির টিকিটে জেতা একজন বিধায়ক, সেই মানুষটিকে এবার বনগাঁর লোকসভা নির্বাচনে কন্টেস্ট করার জন্য পারমিশন দেওয়া হয়েছে। একটা খুব ইন্টারেস্টিং দিন আপনাদের বলি, এবারে আমি 42টা প্রার্থী তালিকা নিয়ে আরো ডিটেলে বাংলা বার্তায় আপনাদের কথা বলবো, কিন্তু বাংলা মনে আমি এই তথ্যটুকু দিই যে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভয়টা এই রকম দেখা দিয়েছে যে দেখুন বিধায়কদের নিয়ে নিয়ে এসে টিকিট দেওয়া হয়েছে, যারা বিধায়ক বিপ্লব মিত্র বিধায়ক তাকে নমিনেশন, প্রকাশ চিকবড়াই বিধায়ক, নির্মল রায় বিধায়ক, বিধায়কদের লোকসভায় কেন, তৃণমূল কংগ্রেসের কি ভালো প্রার্থী কম পড়েছে, আসল ব্যাপারটা তা নয়। বিধায়কদের সঙ্গে মানুষের সম্পর্ক যেখানে বেশি গভীর যোগাযোগ থাকে সেই ভোটের পার্সেন্টেজটাও এবার তৃণমূল কংগ্রেস লোকসভা নির্বাচনে তাঁর প্রার্থীদের দিকে কাজে লাগানোর চেষ্টা করছেন। একটা ইন্টারেস্টিং ডেভেলপমেন্ট হচ্ছে অধীর চৌধুরীর বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী খুঁজতে গুজরাটে যেতে হয়েছিল। গুজরাটে আপনারা জানেন ইউসুফ পাঠান ভারতীয় ক্রিকেট টিমের একজন সফল ফাস্ট বোলার, সেই ইউসুফ পাঠানকে নিয়ে আসতে হয়েছে গুজরাট থেকে অধীর চৌধুরীর বিরুদ্ধে প্রার্থী করতে, তার কারণ বহরমপুর লোকসভা কেন্দ্রে 75% ওপর মাইনরিটি ভোটার আছে, সেইটাকে ক্যাশ করার জন্য গুজরাট থেকে মাইনরিটি আনতে হলো। বর্ধমান দুর্গাপুরে কসমোপলিটন ক্যারেক্টার মাথা রেখে কীর্তি আজাদকে বিহার থেকে নিয়ে আসতে হলো, তাকে নমিনেশন দেওয়া হলো। শত্রুঘ্ন সিনহা চলাফেরা করতে পারেন না, জোর করে করে আসেন, সেই শত্রুঘ্ন সিনহাকে আবার আসানসোলে প্রার্থী করা হলো। এইবার মমতা বন্দ্যোপাধ্যায় বহিরাগত তত্ত্বটা কি করে বলবেন, গুজরাটের ইউসুফ পাঠান, বিহারের কীর্তি আজাদ, মুম্বাই কিংবা বিহারের শত্রুঘ্ন সিনহা, তাদের নিয়ে সে পশ্চিমবঙ্গে 42টা আসনের মধ্যে 3টি আসন তাদের নমিনেশন দিচ্ছেন কিনা, ভোট জিততে হবে ভোটের অঙ্ক, মাইনরিটি ভোটের অঙ্ক, আর মাইনরিটি ভোটের অঙ্কে যখন ইউসুফ পাঠানকে বহরমপুরে দাঁড় করানো হয় সেটা সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি নয়? আমি এই প্রশ্নটা করছি তৃণমূল কংগ্রেসের হয়ে যারা কাগজে কলমে সংবাদ মাধ্যমে কিংবা ইলেকট্রনিক্স মিডিয়ায় চর্চা করেন কথা বলেন, তাদের কাছে আমার এটা প্রশ্ন যে অধীর চৌধুরীর বিরুদ্ধে ইউসুফ পাঠানকে দাঁড় করাতে হলো কেন? পশ্চিমবঙ্গে কি তার মানে অধীর চৌধুরীর মাপে কোনো তৃণমূল কংগ্রেস নেতা নেই, এটা আপনারা স্বীকার করে নিলেন, যার জন্য ইউসুফ পাঠানকে গুজরাট থেকে নিয়ে এসে অধীর চৌধুরীর বিরুদ্ধে দাঁড় করাতে হচ্ছে? খুব ইন্টারেস্টিং ডেভেলপমেন্ট, সব দিক দিয়ে দেখে মনে হচ্ছিল এটা ভয়ের একটা তালিকা, যদিও র্যাম্পে হাঁটানো, একটা নতুনত্ব করা, কোটি কোটি টাকা খরচা করে একটা ব্রিগেড তৈরি করা এবং সেখানে মিডিয়াকে দিয়ে সমস্ত স্টোরিগুলো খাওয়া, সব কিছুর মধ্যে একটা হাইপ ছিল, কিন্তু আমার পাশাপাশি এটাও আমার মনে হয়েছে এটা ভয়ও কাজ করেছে। ভয় না কাজ করলে 12 জন বিধায়ককে কখনো প্রার্থী করা হয় না, পার্থভূমিকে কখনো ব্যারাকপুর কেন্দ্রে প্রার্থী করা হয় না, এটা আমার নিজস্ব অবজারভেশন, ঠিক কি ভুল তো আপনারা বলবেন। রচনা বন্দ্যোপাধ্যায়কে সেট থেকে নিয়ে এসে আরেকটা মিমি তৈরি করবেন, আমি শ্রীরামপুরের মানুষকে বলবো যে বসিরহাটের মানুষ যেমন ঠকেছে নুসরাতকে দিয়ে, যাদবপুরের মানুষ যেমন মিমিকে ভোট দিয়ে ঠকেছে, এর ওই এর এতে রচনা বন্দ্যোপাধ্যায়কে হুগলি কেন্দ্র থেকে দাঁড় করানো হয়েছে, একই কাজ করবেন, সারা বছর ধরে দিদি নাম্বার ওয়ান করবেন আর মাঝে মধ্যে সুযোগ পেলে একটু দিল্লিতে বেড়াতে গিয়ে সংসদে একটু মুখ দেখিয়ে চলে আসবেন, যদি যেতেন, কিন্তু জিতবেন কিনা সেটা তো পরের প্রশ্ন। তো মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের ভোটাধিকারগুলোকে নিয়ে কিভাবে খেলেন এগুলো একটা উদাহরণ। মিমি নুসরাত যে নন পারফর্মার, কোনো কাজ করেননি, সেটাকে ভোলানোর জন্য তাদের সরিয়ে দিলেন, কেন তাদের সরানোর আগে তো এটা মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার মানুষের কাছে জবাব দিতে হবে যে আমি এই প্রার্থীগুলোকে সরালাম এই কারণে তারা কাজ করেনি, তার জন্য আমি ক্ষমা প্রার্থী, সেটা বলবেন না।
তার পরিবর্তে প্রার্থী দিলেই হয়ে যাবে। যেমন এবারে প্রার্থী রয়েছে কি সায়নী ঘোষ, আপনি ভাবুন তো ক্লাস কালচারটা ভাবুন তো, যাদবপুরের মানুষ, শিক্ষিত লিটারেট মানুষ, সেখানে আফটারঅল ডাক্তার অনির্বাণ গাঙ্গুলি দাঁড়িয়েছেন, শোনা যাচ্ছে সুজন চক্রবর্তী সেখান থেকে দাঁড়াবেন, সেই সব মানুষরা ডক্টরেট পাওয়া লোকেরা দাঁড়াচ্ছেন, আর সেইখানে ক্লাসলেস এই রকম প্রার্থীগুলোকে দিচ্ছেন, অর্থাৎ সেখানে ওই সায়নী ঘোষের নাচা গোঁদা এইসবগুলো নিয়ে নাচ সিনেমার ডায়লগ এইসব করে ভোটটা জেতার চেষ্টা করবেন। প্রশ্নটা হলো যে বাংলার মানুষ সবাই 200-500টাকে বুঁদ হয়ে নেই, শিক্ষিত কিছু মানুষ তো তৃণমূল কংগ্রেসকে ভোট দেন, সেই মানুষগুলো কেন ভাববেন না যে এইভাবে মমতা বন্দ্যোপাধ্যায় দিনের পর দিন মানুষের সেন্টিমেন্ট নিয়ে খেলেন? শতাব্দী রায়ের পারফরমেন্স কি বলুন তো, বীরভূমের মানুষ বলুন কি পারফরমেন্স শতাব্দী রায়, কি করেছেন তিনি, কি তার কটা কাজ আছে তার, অথচ তাকে প্রার্থী করেছেন। দেব, আপনাদের দেবকে আবার ঘাটালে প্রার্থী করেছেন, দেব বলেছেন না রাজনীতিতে আমার আর এক শক্তি নেই, পরবর্তীকালে দিদি বুঝিয়েছেন, অভিষেক বুঝিয়েছেন, বললো আমি রাজনীতি ছাড়লে কি হবে, রাজনীতি আমাকে ছাড়বে না, চলে গেলেন টুক করে দিদির হেলিকপ্টারে আরামবাগে গিয়ে দিদি নাম্বার ওয়ান বক্তৃতা করে দিয়ে চলে এলেন। সেই দেবের ব্যবসায়িক স্বার্থটা নিশ্চয়ই আছে, তা নাহলে এটা করে না। আমি ভাবছিলাম দেব 2019 থেকে 2023 পর্যন্ত এই 5 বছরে দেবের পার্লামেন্টের পারফরমেন্স আপনারা জানেন, মাত্র 12%, অর্থাৎ 274 দিন পার্লামেন্ট বসছে, তার মানে 12 দুগুণে 24 36 দিন অ্যাটেন্ড করেছেন দেব পার্লামেন্ট, অথচ এক একজন সাংসদের পেছনে আবার বলছি লোকসভা বা রাষ্ট্রের খরচা হয় 15 কোটি টাকা 5 বছরে, সেই 9 কোটি টাকা খরচা হয় 5 বছরে, প্রতি মাসে 15 লক্ষ টাকা তাদের পেছনে খরচা হয়, আর তার বিনিময়ে এই পারফরমেন্স। ইলেকশনেরই দেবের মনে পড়ে দেব ঘাটাল মাস্টার প্ল্যান, আর সারা বছর ধরে সিনেমা শুটিংয়ে ব্যস্ত থাকেন, আবার দিদি নাম্বার ওয়ান বলে আবার রিনমিনেশন পান। আমি এবারে ফিল্ম স্টারের তালিকায় দেখছিলাম শত্রুঘ্ন সিনহা ফিল্ম স্টার, আমি প্রাক্তন যদিও মানে এখন আর অভিনয় করেন না, রচনা ব্যানার্জি তিনি চলচ্চিত্র জগতের লোক হন, সিরিয়ালের লোক হন, তিনি একজন প্রার্থী, শতাব্দী রায় প্রার্থী, দেব প্রার্থী, 4 জন। এবার ক্রিকেটার ঢোকানো হয়েছে, ইউসুফ পাঠানকে ঢোকানো হয়েছে, কীর্তি আজাদকে ঢোকানো হয়েছে, এইসব করে মিলিজুলি করে কোনো একটা জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছেন। আমার সব থেকে ইম্পর্টেন্ট যে পয়েন্টটা মনে হয়েছে, আমি বাংলা বার্তা দর্শকদের এই অ্যানালিসিস করতে বসে বলছি, যে সমস্ত বিধায়ক, সব 12 জন বিধায়ককে নিয়ে গিয়ে তৃণমূল কংগ্রেস দাঁড় করিয়েছে, তার মানে মানুষের কাছে তৃণমূল কংগ্রেস হারতে চলেছে, আইপ্যাক প্রশান্ত কিশোর যেটা বলেছেন সেটাই কিন্তু আলটিমেটলি খুব প্রাসঙ্গিক হয়ে যাচ্ছে, অর্থাৎ মমতার এই প্রার্থী তালিকার মধ্য দিয়ে কিন্তু সেটা রিফ্লেক্টেড হচ্ছে। আমি দুটো লোকের কথা ভীষণ ভাবছিলাম জানেন তো, কুণাল ঘোষ এত চেষ্টা করলেন সুদীপকে সরানোর জন্য, তাপসায় নয় বেরিয়ে চলে গেলেন, সেই কুণাল ঘোষের আজকে টিকি দেখা নাই রে, টিকি দেখা নাই, উত্তর কলকাতা তাকে নমিনেশন দেওয়া হলো না, শান্তনু সেন রাজ্যসভা থেকে ফেরত পাঠানো হয়েছিল, তাকে আর নমিনেশনটা দেওয়া হলো না। এইসব নিয়ে বেশ ইন্টারেস্টিং হয়েছে সব মিলিয়ে। এবারে নির্বাচনী যে তালিকা বার করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তার প্রাথমিক একটা বিশ্লেষণ আপনাদের কাছে করলাম, আমি এটা নিয়ে বাংলা বার্তায় আরও বিশদে বিবরণ দেব আপনাদের কাছে। আমি এই মুহূর্তে কলকাতা নেই, কলকাতার বাইরে থেকে সমস্ত প্রার্থী তালিকা দেখে আমার একটাই অবজারভেশন মনে হয়েছে, ভীষণ ভয় পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যার জন্য 12 জন বিধায়ককে আসরে নামানো, গুজরাট থেকে ইউসুফ পাঠানকে নিয়ে আসা, বিহার থেকে কীর্তি আজাদকে নিয়ে আসা, মাইনরিটি ভোটের কার্ড খেলা, যা যা করার একজন রাজনৈতিক নেত্রীর পক্ষে সব কিছু করেছেন। আমি যখন শুনেছি যে যখন প্রশান্ত কিশোর নিজে বলছেন এবারে বাংলায় কিন্তু খুব অ্যাবনর্মাল রেজাল্ট হবে, মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় কি শোনেননি? নিশ্চিতভাবে শুনেছেন, শুনেছেন বলেই আজকে রবিবারের দিন এই সুপার নাটক ড্রামাটা করলেন। একটা আপনারা বলুন তো, আমি বলছি বাংলার রাজনীতিতে আর কি কি দেখব আমরা, ফ্যাশন শোতে স্বল্প বসনারা র্যাম্পে ওয়াক করেন, সেটাই বাঙালি দেখতে অভ্যস্ত, আজকে কয়েক কোটি টাকা খরচা করে ব্রিগেড মাঠের মধ্যে র্যাম্প করা হলো, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় হাঁটলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় হাঁটলেন, ক্যান্ডিডেটদের নিয়ে হাঁটলেন, অর্থাৎ গিমিক করে মানুষকে বলানো যে সাজানের ব্যাপারটা মনে রেখো না বাবা,
চুরি এত কোটি কোটি টাকা, আমরা চাকরি চুরি, কয়লা, গরু, বালি, পাথর থেকে তুলেছি, এসবগুলো নিয়ে মানুষ আলোচনা করছে, তোমরা এটা নিয়ে বিভ্রান্ত হয়েও না। মানুষকে ভোলানোর জন্যই কিন্তু র্যাম্প, আপনাদের পরিষ্কার বলি, এই র্যাম্পের কোনো প্রয়োজন ছিল না। একটা গিমিক করবো, একটা নতুন কিছু করব, মিডিয়া তাতে অ্যাট্রাক্টেড থাকবে, সন্দেশখালি মা বোনেদের উপর যে অত্যাচার হয়েছে সেটা মানুষ ভুলে যাবে, আমরা যে 5.5 লক্ষ সরকারি পদ অবলুপ্ত করেছি, 55 লক্ষ পরিযায়ী শ্রমিককে বাংলার বাইরে পাঠিয়েছি, একটা বড় কারখানা 13 বছরে করতে পারিনি, এগুলো মানুষ আস্তে আস্তে ভুলে যাবে। মনে রাখবে কি, র্যাম্পটাকে মনে রাখবে, আর সেই র্যাম্প মনে রেখে শেষ পর্যন্ত আমাদের ভোটটা যাতে উতরতে পারি, আজকে তারই জন্য এত নাচা গানা, একটা জলসা ওই ওই এর মাটিতে হলো, অর্থাৎ ব্রিগেডের মাটিতে হলো, কিন্তু শেষ রক্ষা হবে না। আপনাদের আমি এইটুকু বলছি, আমি এই এই প্রার্থী তালিকা নিয়ে আরো বিশদে যাচ্ছি, এই প্রতিবেদন যখন পেশ করছি সেদিনকে হয়তো বিজেপির কোন একটা প্রার্থী তালিকা ঘোষিত হতে পারে, নাও হতে পারে, কালকে হতে পারে, সেটা হলে পরিপূর্ণভাবে বিশ্লেষণ করা যাবে। এবং আরও একটা খুব ইন্টারেস্টিং কথা দেখুন, কংগ্রেস তৃণমূলের আন্ডারস্ট্যান্ডিং কিন্তু আর এখনো হলো না, অর্থাৎ ওই রাহুল গান্ধী বলেছেন না বাতচিত চল রাহে, বলেছিলেন না জয়রাম রমেশ, বাতচিত চলছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা চেনেন না, বার্গেনিংয়ের পলিটিক্স করে শেষবেলায় খেলাটা তিনি খেলে দেন, আর হারে কংগ্রেস বারবার, এবারও হারল, মুখটুক পুড়িয়ে এবার অধীর চৌধুরীকে নির্বাচনের রাজনীতিতে নামতে হবে। আপাতত আমি সারাদিনের এই যে 42 জনের নাম ঘোষণা হয়েছে, আমি সমস্ত নামগুলো অ্যানালিসিস করছি না, অনেক ডিটেলস আলোচনা আছে, অনেক তথ্য দেওয়ার আছে, অনেক কথা বলার আছে, আমার কিন্তু মনে হয়েছে যে এখনও পর্যন্ত বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা হয়নি, কিন্তু অ্যাডভান্টেজ বিজেপি, মমতা বন্দ্যোপাধ্যায়ই করে দিলেন, আর এর থেকে কি বদল মমতা বন্দ্যোপাধ্যায় করতে পারতেন না, পারতেন কিন্তু সম্ভব হলো না। তার কারণটা হচ্ছে যে খবরটা উঠেছিল যে ডোনা গাঙ্গুলি প্রার্থী হবেন দক্ষিণ কলকাতায়, শেষ পর্যন্ত বোধহয় সৌরভ আর রাজি হননি, পারমিশন দেননি, বা ডোনা নিজেও রাজি হননি, কে আর এই একটা এত বড় চোরেদের দলের হয়ে নির্বাচনী বৈতরণীতে নামবে শুধুমাত্র সাংসদ হওয়ার জন্য। আমি আপাতত এইটুকু ব্রিফ করলাম, পরবর্তী পর্যায়ে বাংলার বার্তায় আসবো, চোখ রাখবেন বাংলার বার্তায়। কয়েকটা দিন আমি জরুরি কাজে কলকাতার বাইরে আছি, কিন্তু আপনাদের জন্য বিশ্লেষণ নিয়ে অবশ্যই আসবো।